वेलकम टू माय यूट्यूब चैनल। आगेर दिन आमी आलोचना करेछिलाम लेटार सम्पर्के, लेटार काके बोले, लेटार के कय भागे भाग करा जाय ओ की। आज आमी आलोचना करब वार्ड सम्पर्के, वार्ड काके बोले, वार्डेर कयटी भाग, एकटी सेंटेंसे की की थाके से सम्पर्के आमी आलोचना करब। वार्ड काके बोले प्रथमेई बोलबो, वार्ड काके बोले एक बा एकेर बेशी लेटार पाशापाशी बसे एकटी अर्थ प्रकाश करे तखन सेई लेटार समष्टिके वार्ड बोला है। एक टी लेटर दिए एक टी वार्ड गठन करा है। ए एक टी लेटर, एओ किन्तु एक टी वार्ड। एक बा एकेर बेशी लेटर, एक बा एकेर बेशी, एक टीओ होते पारे आबार एकेर बेशीओ होते पारे। लेटर पाशापाशी बसे अर्थ प्रकाश कर ले से लेटर समष्टि के अर्थ एक निर्दिष्ट अर्थ प्रकाश करते हबे तब से एक टी वार्ड बोले गण्य करा हबे। एग्जाम्पल गो, इट, रीड एगुली होच्छे एक वार्ड बा शब्द। गो जीओ, गो जीटा एक लेटर, ओ एक लेटर, ताहले दुटी एक संगे मिले एक शब्द। साधारण वार्ड के दुई भागे भाग करा जाए। आमरा जानी सिंगल वार्ड ए आई एगुली एका एका गठन करा है बा एका एका एरा आसे, ताई एदेर के बोला है मौलिक शब्द। एरा अन्य कोनो लेटारेर संगे आसे ना बा आसे किन्तु एरा एकाओ आसते पारे। एका एदेर एका एकाओ आमरा एकटी वार्ड बोले धरी। कम्पाउंड वार्ड बा जौगिक शब्द गो, बैट, बॉल कम्पाउंड वार्ड बा जौगिक शब्द जखन अनेकगुली लेटर एक संगे आसे तखन सेई लेटर समष्टि के बोला होच्छे कम्पाउंड वार्ड बा जौगिक शब्द। एरपरे आमरा जानबो सेंटेंस काके बोले। लेटर के लेटर वार्ड एरपरे आसछे आमरा सेंटेंस। वार्ड एरपरे सेंटेंस कतकगुली वार्ड जखन पाशापाशी बसे एकटी सम्पूर्ण रूपे मनेर भाव प्रकाश करे सेई वार्ड समष्टिके सेंटेंस बोले। बंधुरा वार्डेर मतोई कतकगुली लेटर जेमन पाशापाशी बसे एकटी सम्पूर्ण रूपे अर्थ प्रकाश करे तखन सेटी होच्छे एकटी वार्ड। সেই রকমই কতকগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলে। যদি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ না করে, মনের ভাব প্রকাশ না করে, তবে কিন্তু সেটি একটি বাক্য বলে বা সেন্টেন্স বলে গণ্য করা যাবে না। এক্সাম্পল আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে কি হচ্ছে, আমার সম্পূর্ণরূপে আমার মনের ভাবটি প্রকাশ পাচ্ছে, তাই এটি একটি সেন্টেন্স। একটি সেন্টেন্সে বন্ধুরা, একটি সেন্টেন্সে দুটি ভাগ থাকে, দুটি অংশ থাকে। একটি সেন্টেন্সে দুটি অংশ, আমরা সকলে জানি উদ্দেশ্য আর বিধেয়, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে বন্ধুরা, সাবজেক্ট কাকে বলে, সেন্টেন্স সেন্টেন্সে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। সাবজেক্ট বলতে আমরা কী বুঝব, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, আমার সম্পর্কে বলা হচ্ছে আমি বিদ্যালয়ে যাই। যদি আমি প্রশ্ন করি কে বিদ্যালয়ে যায়, আমি বিদ্যালয়ে যাই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আমি বিদ্যালয়ে যাই। আবার সাবজেক্ট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, সাবজেক্ট কেমনভাবে গঠন করা হয়। সাবজেক্ট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ মে বি একটা নামও হতে পারে, একটা প্লেসও হতে পারে, একটা থিংসও হতে পারে, একটা লিভিং বিংও হতে পারে। তাহলে সাবজেক্ট সাবজেক্ট অংশে এই সব দিয়ে পরে সাবজেক্ট গঠন করা হয়। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স হুইচ নেম দ্য পার্সন, প্লেস, থিং, লিভিং বিং অর স্পিক অ্যাবাউট দ্য অ্যাবাউট দেম, মানে তাদের সম্পর্কে বললে তখন এটি একটি সাবজেক্ট হবে। আর প্রেডিকেট কাকে বলে, প্রেডিকেট বা বিধেয় কাকে বলছে, বাক্যের যে অংশে ক্রিয়াপদ বর্তমান থাকে, ক্রিয়াপদ বর্তমান থাকে এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। যেমন এখানে আগের উদাহরণটাই দেখি, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, আমি কোথায় যাই, বিদ্যালয়ে যাই, তাহলে আমার সম্পর্কে বলা হচ্ছে আমি বিদ্যালয়ে যাই, তাহলে হচ্ছে এখানে বিদ্যালয়ে যাওয়া, গো টু স্কুলটা হচ্ছে প্রেডিকেট, বুঝতে পারলে বন্ধুরা। আর প্রেডিকেট হচ্ছে, প্রেডিকেট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ টেলস আস অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে একটা সেন্টেন্সের অংশ যেটা টেলস, যেটা আমাদেরকে বলে সাবজেক্ট সম্পর্কে, যেটা আমাদেরকে তথ্য দেয় সাবজেক্ট সম্পর্কে, আমাদেরকে তথ্য দেয়। আর সাবজেক্ট অংশে বন্ধুরা তাহলে আমরা জানবো সাবজেক্ট আর প্রেডিকেট জানলাম, তাহলে এরপর জানবো সাবজেক্ট অংশে কী কী থাকে এবং প্রেডিকেট অংশে কী কী থাকে। সাবজেক্ট অংশে থাকে নাউন, প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্ট, প্রি মডিফায়ার্স অ্যান্ড পোস্ট মডিফায়ার্স, এই এই সব জিনিসগুলি থাকে একটি একটি সাবজেক্টের মধ্যে। সাবজেক্টের মধ্যে নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, নাউন ইকুইভ্যালেন্ট বিশেষ্য গোত্রীয় শব্দ, প্রি মডিফায়ার্স প্রধান বিশেষ্য,
পূর্বপদ এবং পোস্ট মডিফায়ার্স প্রধান বিশেষ্যের পরপদ। আর প্রেডিকেট অংশে কী কী থাকে বন্ধুরা? ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া প্রথমেই, তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল, ক্রিয়া বিশেষণ, অবজেক্ট। বেশিরভাগ সময় প্রেডিকেটের দিকে অবজেক্টই বেশিরভাগ সময় থাকে। অবজেক্ট মানে কী হয়? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। আর কমপ্লিমেন্ট বা সম্পূরক, অ্যান্ড অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এইসব অংশ নিয়ে পরেই একটি প্রেডিকেট বা এইসব অংশের অংশগুলি একটি প্রেডিকেটের মধ্যে থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমি সেন্টেন্সের ভাগ সম্পর্কে আলোচনা করব, সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, এবং একটি সেন্টেন্স কীভাবে গঠন করা হয়, কনস্ট্রাকশন অফ এ সেন্টেন্স। থ্যাংক ইউ।